আচ্ছা এই ভিডিওটা হচ্ছে বুটেক্স 19-20 এর ম্যাথের কোশ্চেন নাম্বার কত 27 ঠিক আছে তো এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাতে আমাকে কি বলছে আমরা একটু সলভ করার চেষ্টা করি তো প্রশ্নটাতে বলা হইছে y সমান সমান 1 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2 এটা একটা কিসের সমীকরণ বক্ররেখার সমীকরণ আচ্ছা তোমাকে আমি একটু একটা জিনিস এক্সট্রা জিনিস বলে দিচ্ছি একটা সমীকরণ সরলরেখা নাকি বক্ররেখা এটা বোঝার উপায় হইছে তুমি x আর y এর পাওয়ারগুলো চেক করবা ঠিক আছে এখানে যেমন y এর পাওয়ার কত আছে 1 কিন্তু দেখো x টা কি তোমার ভগ্নাংশের উপরে পার্টে আছে না নিচের পার্টে আছে হরে আছে না লবে আছে দেখতেছি এটা হরে আছে যদি x এর পাওয়ার 1 এবং y এর পাওয়ারও কি থাকে 1 থাকে এবং দোনোজন কিছে থাকে দোনোজনই হরে থাকে তাহলে তুমি বুঝবা যে ওই সমীকরণটা কি নির্দেশ করতেছে সরল রেখা নির্দেশ করতেছে ঠিক আছে মানে সরি দোনোজনই কি থাকে লবে থাকে যেমন ধরো x প্লাস y সমান সমান 5 ঠিক আছে এটা একটা কি নির্দেশ করতেছে সরল রেখা ঠিক আছে কিন্তু দেখো এখানে আমাদের y টা আছে কি লবে আর x টা আছে কি হরে এজন্য এটা কি নির্দেশ করতেছে বক্ররেখা ঠিক আছে অথবা ধরো x এর পাওয়ার 3 y এর পাওয়ার 2 তাহলে এটা কি নির্দেশ করবে বক্ররেখা তার মানে সরল রেখা হইতে হলে x এর পাওয়ার এবং y এর পাওয়ার দোনোটাই কি হতে হবে এক হইতে হবে এবং তারা কিসে থাকতে হবে দোনোজনই লবে থাকতে হবে ঠিক আছে আচ্ছা জিনিসটা একটু এক্সট্রা বললাম এখানে আমাকে দেওয়া আছে y সমান সমান 1 প্লাস x 1 ডিভাইডেড বাই x প্লাস 2 ঠিক আছে তো এই বক্ররেখা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে p বিন্দুতে আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে q বিন্দুতে তোমাকে এসে কি জানতে চাওয়া হয়েছে p q রেখার সমীকরণ তাহলে আমরা এখন প্রশ্নটা থেকে বুঝতে পারতেছি যে আমাদের মেইনলি p বিন্দু আর q বিন্দুটা বের করা লাগবে এখন p আর q কেমনে বের করব বলছে যে p বিন্দুটা ছেদ করছে x অক্ষকে আর q বিন্দুটা ছেদ করছে কি y অক্ষকে তাহলে আমরা জানি যে x অক্ষের উপরে কিসের মান জিরো হয় ভুজ জিরো হয় না কোটি জিরো হয় দেখো তো আমরা যদি একটু ড্র করি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ তুমি যদি এই পয়েন্টটা তাকাও এটা হচ্ছে 1 0 এটা হচ্ছে 2 0 এটা হচ্ছে 3 0 এটা হচ্ছে 4 0 এটা হচ্ছে 5 0 তার মানে বুঝতেছি এক্স অক্ষের উপরে সবসময় ওয়াই এর মানটা কি আসতেছে জিরো আসতেছে তাহলে এক্স অক্ষের উপরে কিসে জিরো আসে ওয়াই জিরো তাহলে এক্স অক্ষে ওয়াই সমান সমান কি আসবে জিরো ঠিক আছে তাহলে ওয়াই এর মানটা যদি আমরা জিরো বসাই তাহলে এখান থেকে আমরা কি পাই তাহলে জিরো প্লাস সরি জিরো সমান সমান 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 আচ্ছা 1 টাকে যদি আমি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস 1 আর এই পাশে আসে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 এক্স প্লাস 2 টাতে যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে কত মাইনাস এক্স আর এখানে হবে মাইনাস 2 আর এই পাশে কি থাকে 1 তাহলে আমরা যদি 1 টাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1 মাইনাস 1 আর মাইনাস 2 কি হয়ে যাবে মাইনাস 3 আর মাইনাস এক্স টাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে প্লাস এক্স তাহলে এক্স সমান সমান আমরা কি পাইতেছি মাইনাস 3 তাহলে আমরা দেখো এক্স এর মানটা কত পাইছি মাইনাস 3 আর ওয়াই এর মানটা কত হইছে জিরো তার মানে এই এক্স অক্ষের জন্য আমরা কি পাইতেছি এক্স অক্ষের জন্য বিন্দুটা পাইতেছি কত এক্স অক্ষের বিন্দুটা হইতেছে কত মাইনাস 3, 0 আর এক্স অক্ষে যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটার নাম ছিল পি তাহলে আমরা পি এর স্থানাঙ্ক পাইছি কত মাইনাস 3, 0 বুঝতে পারছি ব্যাপারটা আমি আবার একটু রিপিট করতেছি আমরা প্রথমে বলছে যে এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে তো আমরা জানি যে এক্স অক্ষের উপর কি জিরো হয় ওয়াই জিরো হয় ওয়াই জিরো বসেছি এক্স এর মান পাই গেছি তাহলে বিন্দুটা পাই গেছি আর বিন্দুটা কি হবে পি আচ্ছা এবার ওয়াই অক্ষের কথা চিন্তা করি ওয়াই অক্ষেতে কি জিরো হয় বলতো ওয়াই অক্ষেতে আমরা দেখতেছি এটা হচ্ছে 0 1 এটা 0 2 এটা 0 3 তার মানে আমরা ওয়াই অক্ষের উপরে কি জিরো হয় ওয়াই অক্ষে এক্স এর মানটা জিরো হয় ঠিক আছে ওয়াই অক্ষে কি জিরো হবে এক্স সমান সমান জিরো তাহলে আমরা এখন যদি এক্স সমান সমান জিরো বসাই তাহলে এখান থেকে ওয়াই এর মানটা কি পাই ওয়াই সমান সমান 1 প্লাস এক্স এর মানটা জিরো বসানোর পর এটা আসতেছে কত 0 প্লাস 2 তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াইতেছে 1 প্লাস হাফ 1 এর সাথে হাফ এর যোগ করলে আমরা কত পাবো 3/2 ঠিক আছে তাহলে এখন দেখো x এর মানটা 0 হইলে y এর মানটা কত হবে 3/2 তার মানে y অক্ষের মধ্যে যে বিন্দুটা হবে y অক্ষে বিন্দুটা যেটা নাম আমাদেরকে বলে দিছে q ওই q টা হবে কত প্রথমে আমাকে x লেখা লাগবে x এসে 0 আর y আসতেছে কত 3/2 ঠিক আছে তাহলে আমাদের ওই বিন্দুটার স্থানাঙ্ক কত 0, 3/2 আর p বিন্দুটার স্থানাঙ্ক কত ছিল -3, 0 এখন প্রশ্নে আমার কাছে কি জানতে চাইছে pq pq এর মধ্যে p এর স্থানাঙ্ক আমি জানি q এর স্থানাঙ্ক জানি তার মানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তুমি সমীকরণ কেমনে বের করবা যারা সরলরেখার প্রিলিস্ট দেখছো তারা অলরেডি জানো যে দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করার ওয়ে হইছে y - y1 x - x1 y1 - y2 x1 - x2 ঠিক আছে তাহলে আমরা এই সিম্পল জিনিসটা ইউজ করব y - y1 তুমি ধরে নাও y1 কাকে ধরে নাও এই -3, 0 পয়েন্টটা থেকে y1 কত আসতেছে 0 তাহলে y - 0 x - x1 x1 এসে কত -3 তাহলে মাইনাসে মাইনাসে কত দাঁড়ায় +3 তারপরে সে কি y1 - y2
তাহলে 0 থেকে কাকে বিয়োগ করা লাগবে 3/2 টাকে বিয়োগ করা লাগবে তাহলে 0 -3/2 তারপরে সে কি x1 -x2 তাহলে -3 থেকে কাকে বিয়োগ করা লাগবে 0 কে -3 থেকে আমরা 0 টাকে বিয়োগ করে দিলাম তাহলে এখানে কি দাঁড়াইতেছে উপরে দাঁড়াইতেছে y -0 মানে y আর নিচে দাঁড়াইতেছে x+3 এখানে একটু ঠান্ডা মাথায় দেখো উপরে 0 থেকে যদি আমরা 3/2 কে বিয়োগ করি তাহলে -3/2 আসবে নিচে একটা -3 -0 আছে তাহলে একটা মাইনাস একটা মাইনাস কি করতে পারি কাটতে পারি এখানে একটা 3 আছে এখানে একটা 3 আছে এটা কি হয়ে যাবে কাটা তাহলে এখানে যে হাফ থাকলো এই 2 টাকে আমি এই পাশে নিয়ে আসবো আচ্ছা হাফটাকে রেখে দেই এখানে একটা হাফ আসছে ঠিক আছে এখানে আমাদের একটা কি আসছে হাফ কাটাকাটির পর এবারে এসে তুমি 2 টাকে এই পাশে গুণ করে দাও তাহলে এটা কি হয়ে যাবে 2y আর x+3 টাকে এই পাশে গুণ করে দাও তাহলে এটা হয়ে যাবে x+3 তাহলে আমাদের সরলরেখাটা সমীকরণ কি দাঁড়াইছে পিকিউ সরলরেখার সমীকরণটা দাঁড়াইছে 2y সমান x+3 আশা করি সবাই বুঝতে পারছে প্রশ্নটাতে কি সলভ করছে আমি যদি তোমায় একটু রিপিট করি y সমান 1 + 1 / x+2 একটা বক্ররেখা দেওয়া ছিল বলছে এটা x অক্ষকে ছেদ করছে p বিন্দুতে y অক্ষকে ছেদ করছে q বিন্দুতে তো p বিন্দুতে y এর মান 0 হয় সরি x অক্ষকে ছেদ করলে y এর মান 0 হয় তাহলে আমরা এই y এর মান 0 দিয়ে x এর মান পাই গেছি তার মানে p বিন্দু পাই গেছি আর q বিন্দুটা বলছে y অক্ষের উপরে x এর মান 0 বসিয়েছি আর কি y অক্ষের উপরে বিন্দুটা পাই গেছি p বিন্দু জানি q বিন্দু জানি দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছি p q সমীকরণ চলে আসছে আশা করি বুঝতে পারছিস ওকে